হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুখার্জি একাডেমি ডাব্লুস এস ফ্লিম সিলেবাস নিয়ে আলোচনা করার জন্য আমি এসে গেছি তো যারা নতুন সিলেবাস সম্পর্কে কিছু আইডিয়া নেই এবং বুক লিস্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের জন্য এই ভিডিওটি আর যারা অলরেডি জানো তোমরা সিলেবাস কী আছে বুক লিস্ট কী আছে দেখে নাও আমার সাজেস্টিভ যে কিছু বুক লিস্ট তোমাদের সাথে শেয়ার করছি এবং তার আগে সিলেবাসটা ভালো করে দেখে নেওয়া উচিত যে আমাদের সিলেবাসটা কি আছে সবার প্রথমে তোমাদেরকে বলবো যারা নতুন এবছর ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিচ্ছ বা বিগত বছরে দিয়েছ তারা ও মানে সব থেকে প্রথম যে কাজ হচ্ছে হচ্ছে সিলেবাসটাকে ভালো করে খুঁটিয়ে দেখা যে সিলেবাসে কি কি আছে চলো দেখে নেওয়া যাক যে সিলেবাসটা কি কি আছে চলো তো দেখো সিলেবাসে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ যে ইংলিশ আছে ইংলিশের যে কম্পিটিউশন যেটা আছে সেটা পঁচিশ মার্ক্সের আছে এছাড়া জেনারেল সায়েন্স আছে কারেন্ট ইভেন্টস আছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের ওপর হিস্ট্রি অফ ইন্ডিয়া আছে জিওগ্রাফি অফ জিওগ্রাফি অফ ইন্ডিয়া আছে উইথ স্পেশাল রিফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল এবং আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মানে অ্যারিকমেটিক এবং রিজেনিং কিছু আছে তো সব থেকে বিশেষ করে তোমরা দেখো এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা আছে এখানে দেখতে পাচ্ছ আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পঁচিশ পঁচিশ পঞ্চাশ নাম্বার কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ এবং জিওগ্রাফি বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া ভূগোল এটা কিন্তু ভালো করে তোমাদেরকে দেখতে হবে এছাড়াও তোমাদেরকে ভালো করে দেখতে হবে জেনারেল সায়েন্সটা অনেকেই আছে জেনারেল সায়েন্সে উনি উইক আছে যারা জেনারেল সায়েন্সটা পারে না ভালো তাদের জন্য আমি একটা বই রেকমেন্ড করব সেই জেনারেল সায়েন্সের জন্য এই বইটা একদম পারফেক্ট এটা তোমরা যদি দেখে যাও মোটামুটি তোমাদের জেনারেল সায়েন্সের যা কোশ্চেন আসবে কুড়িটার ওপর তার বেশি কমন পাবে দেখবে এই বই থেকে ম্যাক্সিমাম জেনারেল সায়েন্সের তোমাদের যে সায়েন্সের ওপর যা কোশ্চেন আসে এখান থেকে কমন পেয়ে যাবে এছাড়া তোমাদেরকে দেখিয়ে দেবো যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া কোন বই পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া বা ন্যাশনাল মুভমেন্ট ইন ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর কোন বই পড়বে এছাড়া কারেন্ট ইভেন কারেন্ট ইভেন্টসের জন্য কোন বই পড়বে এবং সর্বশেষে তোমাদেরকে বলি ইংলিশটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইংলিশটা ভালো করে পড়তে হবে সবাইকে তো চলো দেখে নেওয়া যাক কি কি পড়তে হবে কোন বই ফলো করতে হবে আরিহান্তের দেখবে একটা বই আছে সেই অবজেক্টিভ তোমাদের জেনারেল ইংলিশ এই বইটা কিন্তু তোমরা ভালো করে পড়বে এই বইতে তোমাদের যা যা সিলেবাস আছে সিলেবাসের উপরে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সব কিছু সিলেবাস তোমাদের যা আছে সব এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে ঠিক আছে এসপি বক্সির বই আর ইতিহাসের জন্য সদের সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় লেখা এই বইটার বিকল্প মানে বাংলাতে আর নেই বলতে পারো হ্যাঁ বিকল্প আছে কিছু কিছু বই আছে যেগুলো পড়তে পারো কিন্তু এই বইটা কিন্তু আমাদের পড়তেই হবে বাংলাতে যদি এছাড়াও যদি ইংলিশে পড়তে চাও তোমরা এনশিয়ান্ট অ্যান্ড মিডিভেল ইন্ডিয়ার জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো এই বইটাও কিন্তু এটা হচ্ছে ইউপিএসসি লেভেলের বই ইংলিশে আছে যারা ইংলিশ পারো বা জানো এই বইটা কিন্তু তুমি ফলো করতে পারো এটা হচ্ছে পুনম দয়াল ইয়ার বই এটা অবভিয়াসলি ভালো লেখা আমি দেখেছি নিজে ফলো করি এবং নিজে স্টুডেন্টদের পড়াই ঠিক আছে তো এটা তোমরা ফলো করতে পারো এবং চলে আসি ভূগোল কি আছে দেখে নাও ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিক চন্দ্র মণ্ডল এই বইটি তোমরা ইংলিশ ইংলিশ ভার্সানও পেয়ে যাবে ইংলিশ ভার্সানটা বেটার হবে বেঙ্গলি ভার্শানটাও ভালো নোডাউট এটা মোটামুটি ভূগোলটা কনসেপ্ট ক্লিয়ার করে দেয় এখান থেকে সিলেবাসটা অনেকটাই কভার আপ করা যায় তো এই বইটি ছাড়াও ইংলিশে যদি তোমরা দেখতে চাও সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া মাসিদ হোসেন তো এই বইটা ইংলিশে আছে এই বইটা তোমরা ফলো করতে পারো ওভিয়াসলি ফলো করবে দেখো তোমাদের বাংলার পাশাপাশি কিন্তু ইংলিশগুলো কিন্তু তোমাদের জানতে হবে এবং ইংলিশ বইগুলোতে কি হয় যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো কিন্তু অ্যাকুরেট থাকে এবং বাংলা বইতে কিন্তু একটুখানি ডেটাগুলো একটুখানি পরিবর্তন হতে পারে প্রবলেম হতে পারে তো তোমরা অবভিয়াসলি এটা দেখবে এবং ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত এটার বিকল্প কোনো বই নেই ঠিক আছে এই বইটি তোমরা কিন্তু সকলে ফলো করবে এবং ফার্স্ট টু লাস্ট ভালো করে পড়বে চ্যাপ্টার ওয়াইজ তোমরা অবভিয়াসলি তোমরা এই বইটা পড়ে গেলে তোমাদের কোনো প্রবলেম হবে না ইন্ডিয়ান পলিটি থেকে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে আমি সেটা সমাধান করার চেষ্টা করবো এবং ইন্ডিয়ান ইকোনমি নতুন একটা বই বেরিয়েছে নিতিন সিংঘেনিয়ার এই বইটা তোমরা দেখতে পারো ইকোনমি ইকোনমির উপর তোমরা বেসিক যা যা কোশ্চেন আসে তোমরা এখান থেকে পেয়ে যাবা তোমাদের ইন্ডিয়ান পলিটিয়ান ইকোনমি পঁচিশ নম্বর আছে এখান থেকে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবা আর জেনারেল সায়েন্সের জন্য তোমাদের আরিহান্তের এই বইটা তোমাদের রেকমেন্ড করব এই বইটার জেনারেল সায়েন্স আমি অনেকগুলো সায়েন্সের বই পড়েছি তার মধ্যে এই বইটা বেস্ট বই জেনারেল সায়েন্সের ওপর আরিহান্তের এবার এই বইতে কি আছে পুরো সিলেক্টেড কি কি কোশ্চেন আসবে সেইগুলো দেওয়া আছে অ্যান্ড আমাদের নো ডাউট জেনারেল নলেজ টু আমাদের তরুণ গোয়াল এই বইটি তোমাদের অবভিয়াসলি খুব কাজের বই কারণ যারা প্রথমবার ডাব্লু বিসিএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই বইটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ কারণ এই তরুণ গোয়ালের বইটিই কিন্তু সব পেয়ে যাবে এবার চলে আসি ডাব্লু বিসিএসের জন্য কিছু মানে একটা বইতে সব কভার আপ করা থাকে যেটা হচ্ছে আমাদের এই যে বইটি দেখতে পাচ্ছ এই বইটি তোমরা কিনতে পারো তো এই বইটিও কিন্তু আমাদের খুবই মানে সবারই পছন্দের বই নীতিন সিংহানিয়ার লেখা এখানে সব কিছুই তুমি কভার আপ পেয়ে যাবে যা কিছু তোমাদের সিলেবাসে আছে সবই একটা বইয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু একটা বইয়ের মধ্যে সমস্ত তথ্যগুলো দেওয়া সম্ভব না এই জন্য ডিফারেন্ট বই তোমাদের কিন্তু অবশ্যই কিনতে হবে এবার চলে আসি ডাব্লু স্ক্যানার এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর রিলেটেড সোলিউশান প্রিভিয়াস ইয়ার থেকে কী কী কোশ্চেন এসছে তার একটা সলিউশন আছে এবং কোশ্চেন আছে এবং রিলেটেড কিছু কোশ্চেন এখানে তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসছিলো তো কোন কোন চ্যাপ্টার থেকে এসেছিলো কোন কোন সেকশন থেকে এসেছিলো পুরো ভালোভাবে এই বইতে মেনশন করা আছে এই বইটা পড়তে পারো এছাড়াও একটা জেনারেল স্টাডিসের জন্য একটা বই বলবো যেটা হচ্ছে এই যে ক্র্যাক ডাব্লু এই বইটা তোমরা পড়তে পারো এটা হচ্ছে জেনারেল স্টাডিসের জন্য এখানে সব কিছুই সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে এবং পুরো এরিয়া ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ পুরো এখানে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ